আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা। তো আজকে অনলাইন লাইভ ম্যাথমেটিক্স ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা। সাউন্ড একটু আস্তে আসছে। আমরা অনুশীলনী 9.1 এটা শেষ করেছি, মোটামুটি ভালোভাবে শেষ করেছি। কিছু জিনিস বাকি আছে, তার মধ্যে এখন আমাদের এমসিকিউ এমসিকিউ গুলো একটু বাকি আছে। আমরা আজকে এমসিকিউ সম্পর্কে দেখব, এমসিকিউ শিখব, কিভাবে এমসিকিউ করতে হয় এবং কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এমসিকিউ এর গতি বাড়াতে হয় সেটা আমরা আজকে দেখব। আর তোমাদেরকে গত সোমবারের ক্লাস একার সোমবারের ভিডিও ক্লাস দিয়েছিলাম, সেখানে উদাহরণ 11 নম্বর করা আছে। সেই উদাহরণে 11 নম্বর দেখে সৃজনশীল 4 নম্বর করা যাবে সেটা সেদিন বলা ছিল। আমি আজকে হচ্ছে সর্বপ্রথম তোমাদের প্রথমে যে শীট দেওয়া হয়েছিল, যে শীটটা একবার সেই স্কুল চলাকালীন সময় দেওয়া হয়েছিল, সেই শীট বের করো, সেটা আগে সলভ করবো। তারপরে তোমাদেরকে পরবর্তী গত সপ্তাহে একটা শীট দেওয়া হয়েছে, সেখানে 16 নম্বরের যে এটাতে সূত্র আছে ত্রিকোণমিতির, ওইটা না ত্রিকোণমিতির সূত্র যেখানে আছে সেখানে 10টা আছে। সময় লাগবে না, তোমরা সব সূত্র তো সবকিছু তো করেছো, হালকা করে দেখা দিলে হবে। সর্বপ্রথম আসলে হচ্ছে 1 নম্বর, এই 1 নম্বরটা হবে সূত্রের সূত্রের শীট যেখানে ছিল সেখানে কি বলা আছে, cot theta root 1 minus cos square theta equal to কত। তো এটা বলবে হচ্ছে রিফাত আলী, বলো তোমার মাইক্রোফোন অন করা আছে। cot theta into root 1 minus cos square theta, 1 minus cos square সূত্র কি, কে বলতে পারবে? থাকবে না কেটে যাবে, কেটে যাবে স্যার, কেটে যাবে, কেটে যাবে। তাহলে এখানে এই সাইন রুট স্কয়ার কেটে যাবে, সেটা সাইনের সাথেও থাকবে, সাইন সাইন কেটে যাবে, থাকবে শুধুমাত্র cos থিটা। একটু সংক্ষেপে করতেছি এই জন্য যে এটা নয় ব্যক্তি, তোমাদের তো শিখতে হবে যে কত কম লাইনে করা যায়। যারা আরো এক্সপার্ট হবে, অঙ্ক করতে করতে দক্ষতা আসবে, তারা এই লাইনও করা দরকার হবে না, এখানে বুঝতে পারবে যে এটা সাইন আর cos / সাইন, অর্থাৎ সাইন সাইন কাটবে cos, অঙ্ক করাই লাগবে না। তবে প্রথম প্রথম তো তোমাকে একটু অঙ্ক করে প্র্যাকটিস করতে হবে। এরপরে 2 নম্বর, 2 নম্বর হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 4 যদি হয়, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত। তো cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 কে আমরা কি বানাতে পারি, স্কয়ারের উপরে স্কয়ার, স্কয়ারের উপরে স্কয়ার। তাহলে আমরা এটাকে মনে করতে পারি যে cos স্কয়ারের উপরে আবার হোল স্কয়ার আছে, এখানে sin স্কয়ারের উপরে হোল স্কয়ার আছে, তাহলে মাঝখানে যেহেতু মাইনাস, কিসের সূত্র হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ারের সূত্র, স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এই যে প্লাস চলে আসছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার মান কত, 4, হ্যাঁ না প্লাসের তো মান তো 4 না, প্লাসের তো সূত্র আছে, cos স্কয়ার প্লাস sin স্কয়ারের সূত্র আছে, 9 নাম্বার 1 হবে, 1 স্যার, 1 ঠিক বলেছে আপনি স্যার, 1 cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান 1, আর এই এটার মান 4, সব মিলে হবে 4, সব মিলে উত্তর হবে 4। এটা 2 নাম্বার গেল, এরপর আমরা 3 নাম্বারে আসি। এই 3 নাম্বারটা রিপিট আছে, 3 নাম্বার আছে, আবার ওখানে আবার দেওয়া আছে ওই শীটে। তো 3 নাম্বারে বলা আছে sin a বাই
cos a plus cos a by sin a এটা ইকুয়াল টু কত এটা ইকুয়াল টু কোনটার সমান তো sin এবং cos এর আমরা লসাগু করব sin এবং cos এর লসাগু হচ্ছে cos a into sin a sin এবং sin গুণ করলে কি হবে sin স্কয়ার a sin স্কয়ার cos এবং cos গুণ করলে হবে cos স্কয়ার a আগে তো আমরা সূত্র প্রয়োগ করলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি হয় sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি হয় মানে কি sec 1 by cos মানে হচ্ছে sec যার কারণ cos এর বিপরীত sec আর 1 by sin মানে cosec cosec আর এটা 3 নাম্বার অপশন 2 নাম্বার অপশনের সাথে মিলে গেছে এরপর আছে 4 নাম্বার 4 নাম্বারে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমরা যাচাই করে 1 নাম্বার তথ্য দেওয়া আছে হচ্ছে 1 by cosec equal to sin a এই সূত্রটা কি ঠিক আছে sin আর cosec কি বিপরীত yes sir ঠিক আছে ঠিক আছে আমার তথ্য দেওয়া আছে sin by cos equal to cot এটা কি ঠিক আছে no sir না স্যার no sir মানে cos by sin হবে cos by sin আর sin by cos মানে তো হচ্ছে tan এটা ভুল আছে তথ্য তিন নাম্বার তথ্য হচ্ছে 1 by sec এটা ইকুয়াল টু হচ্ছে cos এটা ঠিক আছে ঠিক আছে জি স্যার তিন নাম্বার তথ্য ঠিক আছে স্যার পাঁচ নাম্বার tan θ ইকুয়াল টু কি লেখা যায় tan θ তার আগে বলো tan স্কয়ার θ সমান সমান কি লেখা যায় নয় পাঁচ নাম্বার সূত্র থেকে আসবে tan স্কয়ার θ সমান কি লেখা যায় sec স্কয়ার মাইনাস 1 চারের আনসার কত হবে চার নম্বরের আনসার হবে এক আর তিন এক নাম্বারটা ঠিক তিন নাম্বারটা ঠিক চার দুই নাম্বারটা ভুল তাহলে এক ও তিন খ নাম্বারটা হবে স্যার খ নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে চিত্র একটি কোষে একটা সমকোণের ত্রিভুজ যে ত্রিভুজে তিনটা ভাগ হচ্ছে বারো পাঁচ এবং তেরো বারো পাঁচ এবং তেরো এটা পাঁচ দাও এটা বারো দাও এটা তেরো দাও কোনো সমস্যা নেই এই পাঁচ আর বারোর মধ্যে চেঞ্জ হলে কোনো সমস্যা নাই তো এখন বলা আছে এটা অতিভুজ 13 ঠিক আছে অতিভুজ কি 13 জি স্যার ঠিক আছে জি স্যার ঠিক আছে বড় বাহু সম্মিলিত বাহু এবং বিপরীত বাহু অনুপাতকে ট্যানজেন্ট বলে এটা ঠিক আছে সম্মিলিত বাহু বিপরীত বাহু অনুপাতকে সম্মিলিত বাহু এবং বিপরীত বাহু অনুপাতকে ট্যানজেন্ট বলে আচ্ছা না তোমরা মনে হয় ক্লিয়ার বুঝতে পারো নি সম্মিলিত বাহু মানে কি সম্মিলিত বাহুর অপর নাম কি স্যার ভূমি 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 তাহলে সম্মিলিত বাহু মানে ভূমি বাই হচ্ছে এরকম কাজ কে করতেছে খুবই খারাপ বিষয় না
সম্মিলিত বাহু মানে হচ্ছে ভূমি, ভূমি বাই লম্ব মানে কি আসলে ট্যান, ভূমি বাই লম্ব মানে কি ট্যান না কট? কট। তাহলে এটা ঠিক নাই স্যার, তিন নম্বর তো ঠিক নাই। একটা জিনিস ঠিক আছে স্যার, সম্মিলিত বাহু মানে যে ভূমি এটাও কিন্তু জানতে হবে, যে সম্মিলিত বাহু এটাকে ভূমি বলে, ভূমি মানে সম্মিলিত বাহু, সম্মিলিত বাহু মানে ভূমি, এটাও জানতে হবে ঠিক আছে। এরপরে বলা হলো সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে তাদের যোগফল 17 হয় ঠিক আছে। ইয়েস স্যার ঠিক আছে, যোগফল 17। তাহলে এখানে এক এবং তিন নম্বর তথ্য ঠিক আছে, দুই নম্বর তথ্য ভুল। সাত নম্বর, সাত নম্বর হচ্ছে রুটের মধ্যে আছে 1 মাইনাস cos স্কয়ার, সাত নম্বর আমরা দেখি। cos স্কয়ার কান কেন করে বারবার ডিভাইড বাই cos স্কয়ার থিটা, cos স্কয়ার হল এ আছে 1 মাইনাস cos স্কয়ার বাই মেহেদি হাসান গান করে বারবার কি নাম জানো, নামটা কি বললে? মেহেদি হাসান গান বাজাচ্ছে। ফাইনাল গান ইজ মেলি স্যার, রোল 97, 97 স্যার, রোল নাম্বার 97। এখন যদি কেউ রোল নাম্বার নাম্বার সবকিছু মিলিয়ে এরকম কাজ করে তাহলে ধরাটা মুশকিল ঠিক আছে। আর নাই মনে হয় 97 আর নাই। আচ্ছা 1 মাইনাস cos স্কয়ার মানে কি, এটা তো আমরা যে এক নম্বরে দেখলাম, 1 মাইনাস cos স্কয়ার মানে কি? sin স্কয়ার, sin স্কয়ার, sin স্কয়ার থিটা, sin স্কয়ার কে রুট করলে কি হবে? শুধু sin হবে। সাদের উত্তর কোনটা হবে? খ সাইন এ। এরপর তো বলছে কি কট, কট মানে কি? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, যে এখানে তো পড়ে আছে লম্ব। অথবা আরেকটা কাজ করতে পারো, সূত্র বসাতে পারো। আমরা জানি 1 প্লাস কট স্কয়ার এটা ইকুয়াল টু কি? কোসেক স্কয়ার। কোসেক স্কয়ার করে দিই, এটা ইকুয়াল টু এ স্কয়ার বাই বি স্কয়ার। তাহলে কট স্কয়ার এর ইকুয়াল টু কি হবে? a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। এটা কি বুঝতে পারছো বিষয়টা? cosec a ইকুয়াল টু cos a বাই b, আমরা হোল স্কয়ার করে দিলাম, স্কয়ার বাই b স্কয়ার। এরপরে cosec স্কয়ার এর সূত্র বসাও, 1 প্লাস cot স্কয়ার, এই সূত্রটা 11 নম্বরে আছে। 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার, 1 কে এর পাশে পাঠ করলে হবে a স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার, রুট হয়ে যাবে স্যার প্লাস মাইনাস। উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে রুটটা স্কয়ার এর সাথে কেটে যাবে, শুধু বি হবে। তাহলে এটা ক নাম্বারটা সঠিক আছে, প্লাস মাইনাস দেওয়া নাই তারপরে সঠিক। যদি প্লাস মাইনাস দেওয়া থাকে অপশনে সেটাকে বেশি সঠিক হিসেবে বলবে। নয় নাম্বার, কোসেক এ ইনটু ট্যান এ। আচ্ছা কোসেক এ ইনটু ট্যান এ, এগুলো একটু ভাঙলে তোমরা বুঝতে পারবে। কোসেক এ ইনটু ট্যান এ, কোসেক মানে কি? 1 বাই সাইন থিটা, সাইন এ, এখানে আসলে এই হবে। আর ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, সাইন এবং সাইন কেটে গেল, কি থাকলো? 1 বাই কস। 1 বাই কস মানে কি?
sec sec তাহলে এটা হচ্ছে ক নম্বর হবে আচ্ছা সর্বশেষ 10 নম্বর sin a plus sin square a equal to 1 হয় তাহলে cot a equal to কত সবার নিচে একটু জায়গা আছে আমি 10টা এখানে শেষ করে দিচ্ছি আপনারা পরবর্তীগুলো আবার মুছে দিয়ে করব এখানে বলা আছে কি sin a plus sin square a equal to 1 sin a plus sin square a equal to 1 আচ্ছা এখানে sin square কে উপাশে নিয়ে গেলে সূত্র হবে তাহলে আমরা লিখতে পাবো sin a equal to 1 minus sin square 1 minus sin square এটা ইকুয়াল টু কি বলো হাফ সাবল 1 minus sin square ইকুয়াল টু কি স্যার cos square হাফ সাবল মানে 1 minus sin square ইকুয়াল টু কি স্যার cos square cos square গুড 1 minus sin square ইকুয়াল টু cos square তো cos square এর মধ্যে cos আছে দুইটা cos square এর মধ্যে cos আছে देखते समस्या दस नम्बर भलो बुझे दी दस नम्बर देखो तो डाक संख्या वन माइनस साइन स्क्वायर और बाम पास शुद्ध साइन ए वन माइनस साइन स्क्वायर मान कॉस स्क्वायर इक्वल टू साइन ए এখন এই সাইনটা কে আমরা নিয়ে রাখব cos cos এর নিচে আর cos cos স্কয়ার মানে cos ছিল কয়টা দুইটা দুইটা একটা cos ওই পাশে চলে যাবে তাহলে ওই পাশে গেলে cos তো নিচে যাবে উপরে যাবে cos চলে নিচে তো cos বাই sin মানে হচ্ছে cot আমরা কেন এরকম করলাম কারণ cot এর মান বের করতে হবে আর 1 বাই cos মানে হচ্ছে sec তো 10 নম্বরটা একটু কঠিন ছিল এখন করা হয়ে গেল এখন পারবে তাহলে বুঝলাম না আরেকবার বুঝিয়ে দেন sec এর মান কি বললে আরেকবার বুঝাইতে হবে জি স্যার স্যার আরেকবার বুঝিয়ে দেন তাহলে একবারে শুরু দেওয়া আছে 1 ইকুয়াল টু কি ছিল sin a plus sin স্কয়ার a ছিল এটা তোমার দেওয়া ছিল sin স্কয়ার এর মান নিলে কি হবে 1 minus sin স্কয়ার সমান তাহলে মান নিলে হবে 1 minus sin স্কয়ার ইকুয়াল টু sin a এই sin এটা পেয়ে গেলে আচ্ছা 1 minus sin স্কয়ার ইকুয়াল টু কি cos স্কয়ার জি স্যার cos স্কয়ার এর মধ্যে কয়টা cos আছে দুইটা cos আছে cos a ইনটু cos a দুইটা cos আছে একটা কোণ লাগলাম আরেকটা কোণ ওই পাশে পার করলাম এখন এই সাইনটাকে আমি এইখানে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম কারণ আমাদের cot নিয়ে আসলাম cot আর যদি কেউ মনে করে না আমি tan নিয়ে আসলে আমরা cot নিয়ে আসবো তাও হবে cos কে বসে নিয়ে যাও তাহলে sin a বাই cos a ইকুয়াল টু হবে cos a তো sin a বাই cos a মানে tan a tan a ইকুয়াল টু cos a tan যদি cos এর সমান হয় তাহলে tan এর বিপরীত cot cot কি হবে 1 বাই cos এর সমান হবে তার মানে sec এর সমান হবে বুঝতে পারছো স্যার yes sir আচ্ছা এটা গেল হচ্ছে শীটের 10টা ছিল প্রথম শীটের সূত্রের শীটের 10টা ছিল সেটা গেল এবার আমরা আসছি look at me fuck at me yeah look at me স্যার কানিজ মেহেলি এটা কে স্যার একে রিমুভ করে দেন স্যার কে সেটা তো বুঝতে পারছ না তাকে রিমুভ করলাম একবার আবার আসছে স্যার কিভাবে আসলো সেটাই তো প্রশ্ন ওয়েবসাইট ব্লক করে দেন ওই ওয়েবসাইট থেকে আসছে স্যার কত ব্লক হয়েছে এবার ওয়েবসাইটে আসছে আচ্ছা এবার হচ্ছে
এবার আমরা আসি আমাদের গত সপ্তাহের দেওয়া শীট, সেখানে অনেকগুলো কমন পাবে। এক নাম্বারটা যেমন কমন আছে, এক নাম্বার প্রশ্ন হচ্ছে সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই সাইন ইকুয়াল টু কত, এটার উত্তর আমরা করেছিলাম আগের সেটাও ছিল sec এ ইনটু cosec এ, তিন নাম্বার হবে, তিন নাম্বার হবে। দুই নাম্বার হচ্ছে তোমরা সবাই সামনে রাখো সেটা, দুই নাম্বার cosec এ ইনটু tan এ ইকুয়াল টু কত, cosec এ ইনটু tan এ ইকুয়াল টু কত, cosec মানে 1 বাই cos আর tan মানে sin বাই cos, sin 1 বাই cosec মানে 1 বাই sin, tan মানে হচ্ছে sin বাই cos, sin sin কেটে যাবে 1 বাই cos, 1 বাই cos মানে কি sec, তিন নাম্বারটা আরেকটার কাছাকাছি ছিল, সমবলি ত্রিভুজের বাহুত্রয় হচ্ছে 12, 5 এবং 13, অতিভুজ 13 ঠিক আছে, সম্মিলিত বাহু এবং বিপরীত বাহু যোগফল অতিভুজের সমান, এটা ভুল, সমকোণ ত্রিভুজে কখনো এরকম হবে না, ত্রিভুজ হলে এরকম হবে না, দুই বাহুকে যোগ করলে কখনো তৃতীয় বাহু হচ্ছে তৃতীয় বাহু সমান হবে না, ছোট তো হবে না বড় হবে। তাহলে সম্মিলিত বাহু মানে ভূমি, বিপরীত বাহু মানে লম্ব, ভূমি আর লম্ব যোগ করলে কত হয় 17 হয়, এটা তো অতিভুজ 13 সমান হয় না, তাহলে তিন নম্বরের উত্তর হচ্ছে 1 ও 3। এবার আসো চার নাম্বার বলা আছে সাইন এ ইকুয়াল টু 1/2, তাহলে ট্যান সমান সমান কত, খুব দ্রুত এই সমস্ত অঙ্ক তোমরা চিত্র এঁকে ফেলবে, খুবই দ্রুত, বেশি সময় দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি চিত্র আঁকবে। সাইন মানে কি এখন চিন্তা করো, সাইন মানে কি চিত্রের ক্ষেত্রে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্বতে দুই বসম প্রতিভুজে, লম্বতে এক বসম প্রতিভুজে দুই বসম, এটা এখন কত আসবে, এটা আসবে √3, দুই দুগুণ 4 থেকে একবার, দুই দুগুণ 4 মাইনাস 1 সমান সমান √3 আসবে, অর্থাৎ প্রতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার √। এখন ট্যান মানে কি স্যার, পরীক্ষায় কি চিত্র আঁকানো লাগবে, কিসের 45 ডিগ্রি স্যার, পরীক্ষায় কি চিত্র আঁকানো লাগবে, না পরীক্ষা তুমি নৈবেদ্যিক করতেছো, নৈবেদ্যিক চিত্র লাগবে কেন, তুমি যেভাবে করতে পারবে সেভাবে পেন্সিল দিয়ে চিত্র আঁকিয়ে করতে পারবে, চিত্র যদি না আঁকিয়ে তুমি বুঝতে পারো যে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে আমাকে ভূমি বের করতে হচ্ছে, অতএব এরপর লম্ব বাই ভূমি বের করবে, তাও হবে, চিত্র তোমার প্রয়োজনে দরকার হবে, চিত্র আঁকাটা অঙ্কের জন্য দরকার না, উত্তর কত 1/√3। আর তোমরা যখন এটা পরবর্তী অনুশীলনে যাবে 9.2 যাবে, তখন আরো সহজ ভাবে করতে পারবে, যে সাইন কত ডিগ্রি মান 1/2 এটা জানা আছে, সাইন 30 ডিগ্রি মান 1/2, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আচ্ছা পাঁচ নাম্বারটা ছিল তোমাদের আগে, পাঁচ নাম্বারটা ছিল আগে, ছয় নাম্বারটা ছিল না, ছয় নাম্বার নিয়ে আমরা কাজ করি, ছয় নাম্বার হচ্ছে 2 sin a √1 + 40² সমান সমান কত, 1 + cosec² = cosec² ওয়ান, সাইন আর কোসেক গুণ করলে ওয়ান, ওয়ান হবে, কারণ সাইন মানে 1/cosec, কোসেক মানে 1/sin, কেটে গিয়ে ওয়ান হবে, এটা গেল হচ্ছে তোমাদের ছয় নাম্বার, তাহলে উত্তর কত 2। আচ্ছা এরপরে হচ্ছে 7 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু বর্গ 6, 8 আর 6 সেন্টিমিটার বাহুর বিপরীত কোণকে বলা হচ্ছে থিটা, আমরা সমকোণী ত্রিভুজ আঁকাবো, মূলত এই সমকোণী ত্রিভুজে আমরা যেটাকে থিটা দেব, এটাকে যদি থিটা দিই তাহলে বিপরীত বাহুটা কত হবে 6,
স্কয়ার বিপরীত তল থিটা মানে থিটা মানে তো স্কয়ার আর থিটা বিপরীত তল স্কয়ার তো 6 হচ্ছে বিপরীত বাহু আর ভূমি কত হবে 8 এটা স্কয়ার এটা আঙ্গুল এটা কত হয় প্রতিভুজ কত হয় মুখস্থ থাকা মানে স্কয়ার এর 8 হলে তো 10 হয় 6 8 হলে তো 10 হয় কিভাবে হয় এটা একবার সূত্র করে বের করতে পারো 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইকুয়াল টু রুট 100 ইকুয়াল টু 10 এটা হবে 10 এখন বলা আছে কত সমান সমান কত তো আমরা 10 বের করার দরকার ছিল না আমি খেয়াল করে নিয়ে আসলে আগে এই 10 টা বের করার দরকার হয় না দরকার ছিল না কারণ কট বলেছে তো কট তো লম্ব আর মনে ঘুমে আর লম্ব দিয়ে হয়ে যাও অতিবস লাগে না তো কট মানে কি এস স্যার কট মানে কি ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে লম্ব হবে 8 নম্বরটা 9 নম্বরে আসছে এবার sin one by আচ্ছা একবারে বুঝতে হবে এখানে একটা sin দুটো sin নিলে sin স্কয়ার এর সাথে কেটে যাবে এই cosটা সমান হয়ে যাচ্ছে এটা উল্টে উপরে যাবে হবে শুধুমাত্র cos থিটা বুঝতে পারছ সবাই শুধু cos থিটা হবে স্যার বুঝেছি আচ্ছা 10 নম্বর sec থিটা ইকুয়াল টু 5 বাই 3 চিত্র লাগবে 10 নম্বর চিত্র চিত্র দিয়ে তাহলে হবে sec থিটা ইকুয়াল টু 5 বাই 3 sec মানে হচ্ছে অতি স্যার 9 নম্বরে তো 1 বাই cos সমান sec হবে না 1 বাই cos কত এই cos আছে কোথায় 1 বাই আবার 1 বাই মানে দুই বার নিচে আছে এটা একবার চলে গেল উপরে দেখো এটা নিচে আছে তার নিচে আবার cos আছে মানে এটা হয় 1 বাই 1 বাই cos এরকম হয় তো দুই বার গুণালে আবার cos হয়ে যাবে ঠিক আছে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি এটা হবে 5 এটা হবে 3 কারণ বলা আছে sec ইকুয়াল টু sec থিটা ইকুয়াল টু 5 বাই 3 থিটা কাজে যাবে আমাদের এখানে এখানে তুলে দিলে আমাদের চেঞ্জ হয়ে যাবে তো tan সমান সমান কত tan মানে কি আমি যাব ভূমি বাই লম্ব লম্ব বাই ভূমি স্যার লম্ব আছে এখানে লম্ব তো নাই লম্ব বের করতে হবে পিথাগোরাস দিয়ে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার রুট 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইকুয়াল টু কত হবে রুট 16 সমান সমান 4 এটা হবে 4 তাহলে tan থিটা ইকুয়াল টু 4 বাই 3 এই যেটা মধ্যে মান 4 বাই 3 এটা গেল 10 নম্বর স্যার আরেকবার বোঝা দেন কোন জায়গায় কত নম্বর কত নম্বর চার নম্বর লাইন থেকে একটু বুঝাই দিন 10 12 নম্বর তো যায়নি আমার কত নম্বর বলছেন 9 নম্বর থেকে বুঝাই দেন স্যার 9 নম্বর আছে সাইন স্কয়ার আছে কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা আর ট্যান মানে কি সাইন বাই কস এই দুই সাইন মিলে সাইন স্কয়ার এর সাথে কেটে গেল উপরে থাকলো 1 এখানে সব কেটে গেছে এখানেও আছে 1 আর বাই আবার কস 1 বাই 1 বাই আবার কস দুই বার বাই করলে আবার কি হয়ে যাবে আবারও cos হয়ে যাবে ঠিক আছে স্যার আচ্ছা তুমি কি গতকাল থেকে ক্লাস শুরু করেছো না আজকে থেকে সাওয়া স্যার
ক্লাস শুরু করছো কি গতকাল থেকে? Yes sir, আজকে প্রথম। ও আজকে প্রথম, আচ্ছা। এরপর দেখো cos to the power 4 theta minus sin 4, এটা আমরা যে একটা অঙ্ক করলাম সেটা মত করে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার আর b স্কয়ার করতে পারি, তাহলে হবে cos স্কয়ার theta প্লাস sin স্কয়ার theta ইনটু হচ্ছে cos স্কয়ার theta মাইনাস sin স্কয়ার theta, এই cos স্কয়ার theta প্লাস sin স্কয়ার theta ইকুয়াল টু হয়ে যায় 1, আর এই cos এই cos স্কয়ার theta সূত্র আমরা বসাবো 1 minus sin square theta minus sin square theta. So sin square theta, duita hoye gelo, duita minus sin square. Hoye jabe 1 minus 2 sin square theta. Jodi eta na milto, tahole amaderke abar ekhane test korte hobe. Sin square er sutro boshe abar hoy kina. Cos square er sutro boshe jodi na mile, tahole abar sin square er sutro boshe milate hobe. To cos square er sutro boshe mile geche. বারো নম্বরটা উল্টিয়ে দিলে হয়ে যাবে সেক সমান 4 বাই 3, তাহলে cos ইকুয়াল টু হবে 3 বাই 4, তেরো নাম্বার সাইন এবং সেক গুণ করলে ট্যান চলে আসবে, সাইন এবং সেক গুণ করলে ট্যান আসবে, কারণ সেক মানে 1 বাই কস, তো সাইন এবং 1 বাই কস গুণ করলে সাইন বাই কস মানে ট্যান, রুট 3 বাই 2 আর 2 গুণ করলে 2 2 কাটবে, উত্তর হবে রুট 3, তবে রুট 3 কে এইভাবে লেখা যায় 3 বাই রুট 3, মানে হচ্ছে 3 এর মধ্যে রুট 3 দুইটা আছে, একটা কাটলে রুট 3 থাকবে, এটা হচ্ছে 13 নম্বর, তেরো নম্বর উত্তর কি হবে? তেরো নম্বর উত্তর হবে খ। তারপরে চোদ্দ নম্বর, এটা সূত্র দেওয়া আছে সকলে, সেক বাই কোসেক, সেক বাই কোসেক এটা কি কটের সমান কিনা? সেক বাই কোসেক কটের সমান হবে না, কারণ সেক মানে 1 বাই কস, কোসেক মানে 1 বাই সাইন, উল্টে গিয়ে সাইন বাই কস হবে, সাইন বাই কস মানে ট্যান, এটা কটের সমান হবে না। পরবর্তী দুইটা অর্থাৎ 2 এবং 3, 14 নম্বরে 2 এবং 3 ঠিক আছে, 1 নম্বর ঠিক নাই, তোমরা ভেঙে দেখো, 15 নম্বরে সবগুলো অঙ্ক দেওয়া আছে, 15 নম্বরে এটা তোমাদের একটু দেখা দরকার ছিল, 15 নম্বরে দেখেন তো 15 নম্বরে 1 এটা দেখানোর দরকার নাই, কারণ 15 নম্বরে 1 এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক, বইয়ের 19 নম্বর অঙ্ক যেভাবে আছে ও সেটাই দেওয়া আছে, ঠিক আছে, এটা 19 নম্বর অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। দুই নম্বরটা অনলাইন কোসেক মানে সাইন, এটা ঠিক আছে। তিন নম্বর অপশনটা দেখি আমরা, তিন নম্বর অপশন হচ্ছে সাইন এ ইনটু কস এ বাই ট্যান এ প্লাস সাইন এ ইনটু কস এ বাই cot a, এটা ইকুয়াল টু 1 হয় কিনা আমরা দেখি, আচ্ছা tan এর সূত্র আমরা বসাবো, sin a into cos a, tan এর সূত্র হচ্ছে sin a divided by cos a plus sin a into cos a by cot এর সূত্র হচ্ছে cos a by sin a, এখানে cos cos কাটবে, এখানে sin sin কাটবে, সবার নিচের যে cosটা আছে এটা কোথায় যায়? যে আমরা একটু আগে একটা অঙ্কে দেখলাম সবার নিচের কস কোথায় যাবে? উপরে চলে যাবে, একবারে উপরে, এই কসটা উপরে গেলে কস আর কস গুণ করতে হবে কস স্কয়ারে, আর সাইন এবং সাইন গুণ করতে হবে সাইন স্কয়ারে, কস স্কয়ার এবং সাইন স্কয়ার গেলে যোগ করলে 1, তাহলে এটার অপশন ঠিক আছে তিনটাই, 15 নম্বরের তিনটা অপশন কারেক্ট, কিন্তু স্যার তিনটা তো অপশনই নাই, তিনটা অপশন দেওয়া নাই, না তিনটা অপশন নাই, আচ্ছা তাহলে এখানে তো ভুল হয়ে গেছে, তিনটা অপশন কারেক্ট দেওয়া আছে, তিনটাই কারেক্ট হবে, কোন কারণে অপশনটা তিনটা দেওয়া নাই,
এরপরে 16 নাম্বার 1 বাই cosec স্কয়ার মাইনাস 1 cosec স্কয়ার মাইনাস 1 মানে কি ষোলো নম্বরের উত্তর হবে দুই নাম্বার টেন স্কয়ার আর পনেরো নাম্বারটা তিনটাই উত্তর হবে দেওয়া নাই একটা অপশনকে তিনটাই বানিয়ে নাও এই যে আমরা মোটামুটি ধরো সব মিলে ষোলো অধ্যায় ছাব্বিশ কিছু কমন আছে বিশটা ধরলাম বিশটা নৈবের থেকে আমরা প্র্যাকটিস করলাম তো যেভাবে আমরা ব্যাখ্যা করে করে প্র্যাকটিস করলাম ঠিক এইভাবে শুধু নয় পয়েন্ট এক অনুশীলনী না বরং যত অনুশীলনী আছে সব গণিতের অঙ্কগুলো গণিত উচ্চতর গণিত এইভাবে প্র্যাকটিস করে করে করতে হবে এমনকি ফিজিক্স কেমিস্ট্রির অঙ্কের যে বিষয়গুলো আছে এগুলো প্র্যাকটিস করে করে ব্যাখ্যা করে করে করতে হবে তুমি যত বেশি ব্যাখ্যা করে করবে এবং আস্তে আস্তে ব্যাখ্যাটাকে ছোট করবে তত তুমি ভালোভাবে বুঝতে পারবে এবং অনেক কম সময়ে নৈবেদ্যিক ভালো নির্ভুল ভাবে করতে পারবে তো এর বাহিরেও তোমরা আরো বোর্ড অথবা বিভিন্ন সরঞ্জাম স্কুলের নৈবেদ্যিক এইভাবে তোমরা প্র্যাকটিস করবে তাহলে এটার উপরে ভালো মানে একটা প্রিপারেশন বা ভালো একটা দক্ষতা অর্জন হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম স্যার হোমওয়ার্ক দিয়েন না স্যার আসসালামু আলাইকুম হোমওয়ার্ক এগুলা সবাই বাড়াই গেছে স্যার এগুলো ব্যাখ্যা যেগুলো আমি যেভাবে ব্যাখ্যা করলাম এটাই তোমরা আবার করবে ওই দশটার এখানে ষোলোটা এই বিশটার মতো তোমরা এই ব্যাখ্যা করে করে আবার করবে ঠিক আছে এটাই হোমওয়ার্ক ব্যাখ্যা ঠিক আছে আসসালামু আলাইকুম